প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি গত দিন তোমাদের একটা সাবজেক্ট নিয়েছিলাম, তো আশা করি আমার পরিচয় তোমরা সবাই জানো। তাও আজকে আবার আমি তোমাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। আমি হচ্ছে তানিম আহমেদ, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে যে সাবজেক্টটা নিব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, কম্পিউটার প্রথম পর্ব, ইলেকট্রনিক্স প্রথম পর্বের। অধ্যায় হচ্ছে 5, আর অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। তো আমরা শুরু করি। তো ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা, তো ইলেকট্রিক্যাল সার্কিটের প্রথমে সংজ্ঞা যে আসে তা হচ্ছে যে মাধ্যমে বা যে পথের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করে লোডের মধ্য দিয়ে তার কার্য সম্পাদন করে ও অন্য একটি পথে ফিরে আসতে পারে তাকে ইলেকট্রিক্যাল সার্কিট বলে। অর্থাৎ বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে কি বলে? ইলেকট্রিক্যাল সার্কিট। তো কারেন্ট প্রবাহিত হতে হলে অবশ্যই আমাদের ফুল সার্কেল থাকতে হবে, সেটার মধ্যে বা বন্ধ সার্কিট থাকতে হবে, সেটার মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট প্রবাহিত হয়। তো আদর্শ সার্কিটের 5টি কম্পোনেন্ট থাকে এবং সেগুলো হচ্ছে বৈদ্যুতিক সোর্স বা উৎস, পাওয়ার বা পাওয়ার সাপ্লাই, আরেকটা হচ্ছে পরিবাহী তার বা কন্ডাক্টর, 3 নম্বরটা হচ্ছে বৈদ্যুতিক লোড বা লোড, নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ বা সুইচ, রক্ষণ যন্ত্র কন্ট্রোলিং ডিভাইস বা ফিউজ। এখন আমি তোমাদের বিস্তারিত বলতে চাচ্ছি, যেটা সেটা হচ্ছে আমরা যে যে কারেন্ট প্রবাহিত করতেছি, আমাদের ভাষা বাড়িতে অবশ্যই তোমরা দেখছো যে ইলেকট্রিক্যাল সার্কিটের আছে। তো ইলেকট্রিক সার্কিট ছাড়া তো আমাদের লাইট, ফ্যান, টিভি কিছুই চলবে না। তো এখানে বাসা বাড়ি থেকে আমি বাস্তব উদাহরণটাই দিতেছি। বৈদ্যুতিক সোর্স বা পাওয়ার উৎস হচ্ছে কি? যেখান থেকে আমরা ভোল্টেজ বা পাওয়ার সাপ্লাইটা পাই। আর অবশ্যই আমাদের ফ্যান, লাইট, এই যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে অবশ্যই তার আছে। তার না ছাড়া তো লোডের কানেকশন করা যাবে না, সেজন্য সেগুলো তার ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের কি? বৈদ্যুতিক লোড। লোড হচ্ছে কি? লাইট, ফ্যান, টিভি, মানে আউটপুটে যেগুলো থাকে সেগুলাই হচ্ছে লোড। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ। সুইচ সুইচ তো আর সুইচ আমরা সবাই চিনি, সুইচ না টিপলে তো ফ্যান চলবে না, লাইট চলবে না, তাই না? আর রক্ষণ যন্ত্র বা কন্ট্রোলিং ডিভাইস বা ফিউজ, ফিউজ বা সার্কিট ব্রেকার, এগুলো আমরা সবাই নাম শুনছি। যখনই অতিরিক্ত কারেন্ট হবে বা কারেন্ট প্রবাহিত হবে, যখনই যন্ত্রটা পুরো নষ্ট হওয়ার হবে, তখনই আমরা কি হয়, সার্কিটটা ব্রেক আর মানে সার্কিট ব্রেক হয়ে যায় বা ফিউজটা কি হয়ে যায়, কেটে যায়, সেটাই হচ্ছে রক্ষণ যন্ত্র। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই 5টা কম্পোনেন্ট ছাড়া ইলেকট্রিক্যাল সার্কিট কি হয় না, পূর্ণ হয় না। তো সার্কিটের প্রকারভেদ, সার্কিটের গঠন অনুযায়ী সার্কিট 3 প্রকার। একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা প্যারালাল সার্কিট, 3 নম্বরটা হচ্ছে সিরিজ, প্যারালাল বা মিশ্র সার্কিট। তো এখন আমরা আসি, প্রথমে আমরা যে সার্কিটটা জানবো সেটা হচ্ছে সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিট হচ্ছে যে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের পথ একটি এবং ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স গুলো একের পর এক সংযুক্ত করা হয় তাকে সিরিজ সার্কিট বলে। তো সিরিজ সার্কিটে আমরা কি বললাম, বিদ্যুৎ প্রবাহের পথ কয়টা থাকবে? একটা। বিদ্যুৎ প্রবাহের পথ থাকবে একটা এবং একটার পর একটা কানেকশন থাকবে। এখানে দেখো সিরিজ সার্কিটের আমাদের সার্কিটের একটা চিত্র দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা 9 ভোল্টেজ দিচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। তো 3টা রেজিস্ট্যান্স একটার পরে একটা সিরিয়ালি। সিরিয়ালি মানে হচ্ছে কি, একটা শেষ, এই দেখো 1 নম্বরটা শেষ হয়েছে এখানে, 2 নম্বরটা শুরু, আবার 2 নম্বরটা শুরু, 2 নম্বরটা শেষ হয়েছে, 3 নম্বরটা কি স্টার্ট হয়েছে, এরকম একটার পরে একটা যখন সিরিয়ালি কানেকশন থাকে তখন সেই সার্কিটের নাম হচ্ছে কি, সিরিজ সার্কিট। বা এই যে এখানে আমরা সুইচের মধ্যে দিয়ে দেখতেছি পাওয়ার সাপ্লাই বা সকেট থেকে একটা গেছে গিয়ে একটা ভাল্ব জ্বলছে, সেই ভাল্ব থেকে আরেকটা ভাল্বে গেছে। তো এই ভাল্ব থেকে 2 নম্বর ভাল্ব থেকে কিসে গেছে, তৃতীয় ভাল্বে গেছে, গিয়ে শেষে সার্কিটটা কমপ্লিট হয়েছে। এরকম করে যখন একটার পরে একটা সংযুক্ত থাকে তখন সেগুলোর নাম হচ্ছে সিরিজ সার্কিট। আর সিরিজ সার্কিটের একটা সূত্র হচ্ছে, সূত্রটা হচ্ছে তুল্য রোধ বা মোট টোটাল রেজিস্ট্যান্স বের করার সূত্র, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তো টোটাল রেজিস্ট্যান্স মানে RT, মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তো এখানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সেগুলা সবগুলার হচ্ছে কি, যোগফল, R1 + R2 + R3 + ……। যদি ভবিষ্যতে আরো থাকে, আমাদের এখানে আমরা 3টা আছে, তাহলে কি হবে, R1 + R2 + R3, আর যদি আরো বেশি থাকে তখন আমরা কি লিখবো, R4 + R4 + R3, এরকম করে চলতে থাকবে। তাহলে সিরিজের ইয়েটা বোঝা গেছে কি, সিরিজ সার্কিট হচ্ছে একটার পরে একটা কানেকশন থাকবে আর প্যারালাল কানেকশন থাকবে, আর এটা হচ্ছে সিরিজ সার্কিটের কি সূত্র। এখন আমরা চলে যাই আর একটা সার্কিট, সেটার নাম হচ্ছে প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটের সংজ্ঞাটা আমরা দেখি, সেটা কি,
যে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ থাকে এবং সার্কিটের লোড বা রেজিস্ট্যান্স গুলো এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত অন্য একটি বিন্দুতে সংযোগ থাকে তাকে কি বলে? প্যারালাল সার্কিট বলে। তো প্যারালাল সার্কিটের বলতে কি বোঝা গেছে? সবগুলো রেজিস্ট্যান্স একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে, মানে সবগুলা স্টার্টিং পয়েন্ট একসাথে থাকবে, এন্ডিং পয়েন্টও কি একসাথে থাকবে, তখন সেটার নামই হচ্ছে কি? প্যারালাল সার্কিট, মানে পাওয়ার সাপ্লাই এর সাথে একসাথে থাকবে। তো এখন প্রথমে চিত্র দেখো, এখানে আমরা একটা ব্যাটারি দিছি, ব্যাটারি থেকে রেজিস্ট্যান্স 1 আর 2, তাহলে এই দুইটা কিছু আছে, রেজিস্ট্যান্স 1 আর রেজিস্ট্যান্স 2 কিন্তু সিরিজ আছে। এখন দেখো এই যে সার্কিটের এই কানেকশনের জাংশনের এসে এই যে R3 আর R4 কিন্তু একসাথে শুরু হয়েছে, এই বিন্দুতে এসে R3 আর R4 কানেকশন একসাথে শুরু, আর এই দেখো এই দুইটা শেষ হয়েছে এই বিন্দুতে, তার মানে এই দুইটা শুরু স্টার্টও হয়েছে একসাথে, শেষও হয়েছে একসাথে, তাহলে সেটা কিসে পড়ছে? এই দুইটা তাহলে হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। তাহলে আমাদের প্যারালাল হচ্ছে R3 আর R4, আর R1 আর R2 কিসে আছে? সিরিজে। এখন বোঝা গেল তো? তাহলে এখানে দেখো ব্যাটারি থেকে আমরা কানেকশন দিছি দুইটাতে, পাওয়ার সাপ্লাই থেকে দেখো লাল অংশটা পাওয়ার সাপ্লাই থেকে গেছে, এটাতেও গেছে, এটাতেও গেছে, এই ভালভটাতেও গিয়েছে, এই ভালভটাতেও গেছে, আর নেগেটিভ অংশটা দুইটাই একসাথে দেখো মিলিত হয়েছে, হয়ে আবার সুইচের সাথে আসছে। তো প্যারালাল সার্কিটের কাজই হচ্ছে কি? একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে, সেটাই হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। তো বোঝা গেল তো? এখন প্যারালাল সার্কিটের তুল্য রোধের সূত্র হচ্ছে 1/RT, মানে টোটাল রোধ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট ডট, মানে যতগুলো এখানে 4টা রেজিস্ট্যান্স থাকলে 4টা ডট ডট দিয়ে অসংখ্য রেজিস্ট্যান্স, যদি 2টা রেজিস্ট্যান্স থাকে তখন আমাদের সূত্রটা হবে কি? 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, যদি 3টা থাকে তাহলে প্লাস 1/R3, 4টা থাকলে প্লাস 1/R4, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে সিরিজ সার্কিট কি আর প্যারালাল সার্কিট কি। তাহলে এখন সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, কি আছে বৈশিষ্ট্যগুলো। যেমন সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে সার্কিটের সকল অংশে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে প্রত্যেকটা অংশে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ I ইকুয়াল টু মানে কি সমপরিমাণ বিদ্যুৎ। বিদ্যুৎ মানে হচ্ছে কি আমাদের, গত ক্লাসে আমি বলেছিলাম বিদ্যুৎ বা কারেন্টই হচ্ছে আমাদের কি মেন জিনিস, তো সকল অংশে কি সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তো কারেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম গত ক্লাসে তোমাদের বলে বলা হয়েছে, স্যাররাও ক্লাস নিচ্ছে, আশা করি তোমরা সেগুলো দেখেছো, তাহলে তোমরা এতদিনে বুঝে ফেলতে পারো যে কারেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়, I। তাহলে সকল সার্কিটে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ I সমান হচ্ছে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু I4, মানে যতটা আমাদের রেজিস্ট্যান্স থাকবে সেগুলাকে প্রত্যেকটা R1 R2 R3 এইভাবে আমরা যেভাবে ভাগ করছি সেগুলা কারেন্ট গুলো হচ্ছে কি I1 I2 I3 I4, তো এগুলা কারেন্ট গুলা সবগুলার কারেন্ট কি হবে? সমান থাকবে। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্কিটের মোট সাপ্লাই ভোল্টেজ ড্রপ বা ঘাটতি ভোল্টেজের সমান, অর্থাৎ যতগুলো আমরা মেইন পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিছি সেগুলা ইকুয়াল টু হবে কি মোট সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট ডট ডট, মানে হচ্ছে যখন আমরা রেজিস্ট্যান্স যদি আমাদের 3টা থাকে R1 R2 R3 থাকে তখন প্রত্যেকটার জন্য ভোল্টেজ আলাদা আলাদা থাকবে, আর বাকি সবগুলার ভোল্টেজের যোগফল মানে রেজিস্ট্যান্স গুলার ভোল্টেজের যোগফলই হচ্ছে আমাদের মেইন ভোল্টেজ। তো মেইন ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি V1 প্লাস V2 প্লাস V3, যদি আরো বেশি ভোল্টেজ থাকে মানে রেজিস্ট্যান্স থাকে বা আরো বেশি লোড থাকে তখন ভোল্টেজ আরো বেশি হবে। সার্কিটের মোট রেজিস্ট্যান্স আলাদাভাবে সংযুক্ত সকল রেজিস্ট্যান্সের গাণিতিক যোগফল সমান, অর্থাৎ RT ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এই সূত্রটা তো আমরা আগেই দেখেছি তাই না, যে আমাদের সার্কিটের রেজিস্ট্যান্সের সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্সের সূত্র এটা। তো এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, না হলে আমরা অঙ্ক করতে পারবো না, বইয়ের পিছনে অনেকগুলো অঙ্ক আছে, অঙ্ক করতে হলে বা প্রবলেম আছে সার্কিটের প্রবলেম দেওয়া আছে সেগুলো সলভ করতে হলে অবশ্যই আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। তো সিরিজ সার্কিটে হচ্ছে কারেন্ট সমান থাকে, ভোল্টেজ সমান থাকে না, ভোল্টেজ ভাগ হয়, আর রেজিস্ট্যান্সের তো রেজিস্ট্যান্স যোগ হয়। আচ্ছা এরপরে আমরা আছে সিরিজ সার্কিটের কতিপয় ব্যবহার। আচ্ছা এখন সিরিজ সার্কিট কোথায় কোথায় ব্যবহার হইতে পারে? সিরিজ সার্কিট ব্যবহার হয় গাড়ির ব্যাটারি ও টর্চ লাইটে ব্যবহার করা হয়,
তারপরে কি বিভিন্ন আলোকসজ্জার কাছে, আমরা বিয়ে বাড়িতে দেখেছি, তোমরা সবাই বিয়ে বাড়িতে লাইটিংটা দেখছো না? বিয়ে বাড়িতে লাইটিং প্রথমে কি হয়, প্রথমে যেটা আছে সেটা জ্বলে, তারপরে আস্তে আস্তে এরকম করে চলতে থাকে না, আবার পিছন থেকে আবার আসে লাইটিং। অবশ্যই আমরা বিয়ে বাড়িতে লাইটিং দেখেছি, যে প্রথমে সামনের গুলা, এরপরে একটু পরে 1-2 সেকেন্ড পরে পিছনের গুলা, 2-3 সেকেন্ড পরে আরো পিছনের গুলা, এরপরে আবার সামনের গুলা, সিরিয়ালি একটার পর একটা জ্বলতে থাকে, সেই গুলাই হচ্ছে আমাদের কি সিটি সার্কিট। আমরা কিন্তু এগুলা বাস্তবে দেখেছি, কিন্তু বুঝি নাই যে আসলে কি সার্কিট ব্যবহার করা হচ্ছে। এখন আসলে আমরা সবাই বুঝতে পারবো যে কি সার্কিট ব্যবহার করা হয়েছে, তাই না? তো বিভিন্ন আলোকসজ্জার কাছে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে কি, মোটরের কয়েল সিরিজ কানেকশনে ব্যবহার করা হয়, এছাড়াও আরো অনেক ক্ষেত্রে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। বইতে সুন্দর করে দেওয়া আছে, বাকিগুলা আশা করি তোমরা সবাই পড়ে নিবা। আচ্ছা, এখন আসো প্যারালাল সিরিজ সার্কিট শেষ, এখন আসো আমাদের প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে আমরা কি বলে বলবো, সার্কিটে প্রবাহিত মোট বিদ্যুতের পরিমাণ বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত মোট বিদ্যুতের যোগফলের সমান। অর্থাৎ আগে সিরিজে আমরা বলছিলাম কি, কারেন্ট মূলা কি থাকবে, সমান থাকবে, কিন্তু প্যারালালে হচ্ছে কি, যেহেতু রেজিস্ট্যান্স একসাথে শুরু একসাথে শেষ, তাহলে কারেন্ট গুলা কি হবে, ভাগ হয়ে যায়। তাহলে I=I1+I2+I3+…… মানে যতগুলো থাকে, এখন আমাদের যদি তিনটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে তিনটা রেজিস্ট্যান্সের জন্য তিনটা কারেন্ট থাকবে, আলাদা আলাদা থাকবে। এই তিনটা কারেন্টের যোগফলটাই হবে আমাদের কি, মেইন কারেন্ট। তারপরে হচ্ছে কি, প্রত্যেক রেজিস্ট্যান্স এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যায় বা তা সাপ্লাই ভোল্টেজ এর সমান, অর্থাৎ V=V1=V2=V3। মানে এখানে যদি তিনটা চারটা যতগুলা রেজিস্ট্যান্স থাকে, সবগুলা রেজিস্ট্যান্স এর কি সমান হবে, ভোল্টেজ সমান হবে, সবগুলা রেজিস্ট্যান্স এর কি, ভোল্টেজ সমান থাকবে, কারেন্ট ভাগ হবে, ভোল্টেজ সমান থাকবে। তারপরে প্যারালাল সার্কিটের লোডের তো আগেও আমরা দেখেছি, আবার বলি, প্যারালাল সার্কিটে যুক্ত প্রতিটি লোড বা রেজিস্ট্যান্স এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ সার্কিটের প্রকৃত ভোল্টেজের সমান, অর্থাৎ I1 1/R=1/R1+1/R2+1/R3+…… হ্যাঁ, তাহলে এই বৈশিষ্ট্য তিনটা মনে রাখতে হবে। আমাদের অনেকগুলা প্রবলেম আছে, সার্কিটের প্রবলেম সলভ করতে হলে এইগুলা সূত্র তিনটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো প্যারালাল আর সিরিজের মধ্যে পার্থক্য আবার পিছনে আসে, পিছনে গেলে মানে আমি একসাথে যদি দুইটা পড়া হয় তাহলে ভালোভাবে বোঝা যাবে আশা করি। এখন আসি প্যারালাল সার্কিটের ব্যবহার। প্যারালাল সার্কিটে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, বিদ্যুৎ সরবরাহ বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। এছাড়া আমাদের চারপাশে সংযোজিত বেশিরভাগ সার্কিটই প্যারালাল সার্কিট। আমাদের বাসা বাড়ি কলকারখানা অফিস আদালত রাস্তা লাইট সবরা সর্বত্রই কি হয়, প্যারালাল সংযোগ করা হয়েছে। এখন প্যারালাল সার্কিটে বলছিলাম কি, প্রত্যেকটা লোড লোডের জন্য আলাদা আলাদা সুইচ থাকে, বা প্রত্যেকটা লোড একসাথে শুরু হয় একসাথে শেষ হয়, মানে কি প্রত্যেকটা লোডের সাথে কি আলাদা আলাদা সুইচ আছে। এখন বাসা বাড়িতে যে আমরা কি কানেকশন ব্যবহার করা হয়, উদাহরণে বলাই আছে বাসা বাড়িতে আমরা প্যারালাল সার্কিট ব্যবহার করি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, কেন আমরা প্যারালাল করি? সিরিজে হচ্ছে কি, সিরিজে ভোল্টেজটা ভাগ হয়ে যায়, তখন প্রথমে যে লাইটটা আসবে সেটা কি হয়, ভালো ভোল্টেজ পায়, আর পিছনে যেটা চলে যায় সেটা একটু কম ভোল্টেজ পায়, মিটমিট করে চলে, তাই না? প্যারালাল সার্কিটে হচ্ছে কি, সবগুলা আমরা ভোল্টেজের সূত্র দেখছি, সবগুলো ভোল্টেজ কি সমানভাবে সমান থাকে, ভোল্টেজ সমান থাকে, ভোল্টেজ কোনো ভাগ হয় না। সেই জন্য আমাদের লাইটে যে ভোল্টেজ ফ্যানে সেই ভোল্টেজ, ফ্রিজের সেম ভোল্টেজ, টিভিতে সেম ভোল্টেজ পাওয়া যায়। সেই জন্য আমাদের বাসা বাড়িতে এই যে সুইচ বোর্ড গুলা থাকে, সুইচ বোর্ড গুলাতে যে সুইচে দিয়ে আমরা সেম ভোল্টেজটাই পাওয়া যায়, সেজন্য বাসা বাড়িতে প্যারালাল ব্যবহার করা হয়। এখন আমরা যদি সিরিজ ব্যবহার করতাম, তাইলে যদি লাইটের কানেকশনটা যদি আগে থাকতো, তাইলে লাইটই জ্বলতো, পরে ফ্যানের স্পিড কমা যেত, বা অনেক সময় ফ্যান চলতো না, তাই না? বা টিভি ফ্রিজ কানেকশন দিলে ভালো ভোল্টেজ না পাওয়া গেলে এগুলা চালুই হইতো না। সেজন্য বলা যায় যে কি, প্যারালাল ভোল্টেজে যেহেতু আমাদের ভোল্টেজ সমান থাকে, ভাগ হয় না, সেজন্য আলাদা আলাদা ভাবে আমরা ইউজ করতে পারি। সেজন্য বাসা বাড়ি কলকারখানা অফিস আদালত সবকিছুতেই কি হয়, প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আসো প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা। প্যারালাল সার্কিটের বৈদ্যুতিক চলাচলের জন্য একাধিক পথ থাকে, এত বলেই ফেলছি, অনেকগুলা মানে আলাদা আলাদা সুইচ থাকে,
কোনো একটি লোডে সমস্যা দিলে বা নষ্ট হয়ে গেলে অন্য সব লোডের কোনো প্রভাব পড়ে না। এখন সার্কিট বোর্ডে বা আমাদের বাসায় যে সুইচ বোর্ড আছে, তোমরা অনেক সময় দেখছো মনে হয় ইউজ করতে করতে সুইচ একটা নষ্ট হয়ে গেছে, সমস্যা হয় নাই, আমরা কি করি ওই তারটা কেটে ইলেকট্রিশিয়ান নিয়ে এসে মানে যেটাই আমরা যারা টুকটাক কাজ করি কি করি যে সুইচটা চেঞ্জ করে অন্য সুইচ একটা দিয়ে দিই, বা দোকান থেকে অন্য একটা কি করি সুইচ কিনে নিয়ে এসে লাগাই ফেলি। এখন তাহলে কি হয় না, কোনো যে কোনো একটা লোডের সমস্যা হলে সার্কিটের কোনো সমস্যা হয় না। সার্কিটের প্যারালাল সার্কিটের লোড গুলোকে আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায়। আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায় মানে কি, যখন আমার ফ্যান ইচ্ছা আমি ফ্যান চালাবো, যখন লাইট চালানোর ইচ্ছা তখন কি করব লাইট চালাবো, তাহলে আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে, মানে যেহেতু আলাদা আলাদা কানেকশন আছে সেজন্য কোনো সমস্যা হয় না। সার্কিটের বিদ্যুৎ পরিবর্তনশীল, কারেন্টটা প্রভাব চেঞ্জ হয়। প্যারালাল সার্কিটে লোডে লোড লোডে লোডের ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ প্রবাহিত হয়, যার যত লোড যার যত ক্যাপাসিটি তা সে অনুযায়ী কি হবে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এখন আসি আমরা সিরিজ আর প্যারালাল সার্কিট হচ্ছে এই দুইটা হচ্ছে প্রধান। এখন সিরিজ প্যারালাল সার্কিট দিয়ে মিশ্র সার্কিটটা সেটা সবসময় বেশি ব্যবহার করা হয়, সেটা মানে সেটা সব বেশিরভাগ সময় আমাদের কিসে আসে, ম্যাথে আসে। তো আমরা দেখি সিরিজ সার্কিটটা কি, যে সার্কিটে রেজিস্ট্যান্স সময় কিছু সিরিজ ও কিছু প্যারালাল সংযোগ করা হয় তাকে সিরিজ প্যারালাল সার্কিট বলে, এই সার্কিটকে মিশ্র সার্কিটও বলা হয়। যেমন এই দেখো, ভোল্টেজ পাওয়ার সাপ্লাই থেকে এটা গেছে রেজিস্ট্যান্স ওয়ানে, তারপরে এটা আবার দেখো এই R2 আর R3 হচ্ছে আবার প্যারালালে, আর R1টা হচ্ছে কি সিরিজে। তো এই দুইটা R1 এর সাথে R2 R3 কিসে আছে প্যারালালে, তো সিরিজ প্যারালাল মিক্সড হয়ে যে সার্কিটটা সেটাই হচ্ছে কি আমাদের সিরিজ প্যারালাল বা মিক্সড সার্কিট বা মিশ্র সার্কিট, সেটা রেডিও টেলিভিশন বা বিভিন্ন সার্কিটের ভিতরে ব্যবহার করা হয়। এখন আসো আমরা যেটা শিখলাম, এখন এখানে ডিটেলস দেওয়া আছে, এটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে সার্কিটের যে আগে যে বললাম ভোল্টেজ সমান বা কারেন্ট সমান কিভাবে কি হয়। এখন দেখো আমাদের এখানে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই হচ্ছে 9 ভোল্ট, আচ্ছা, আর লোড গুলা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R3। তাহলে ওহমের সূত্র তোমরা স্লাইডে মানে ইউটিউবে গেলে, আমাদের পলিটেকনিকের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখবা যে অন্য ওই ওহমের সূত্রের উপরে একটা ক্লাস আছেই, ওইটা পড়লে ভালোভাবে তোমরা ওহমের সূত্রটা জানতে পারবে। ওহমের সূত্র না জানতে পারলে না বুঝতে পারলে কিন্তু এইগুলো অঙ্ক করা একটু কঠিন হয়ে যাবে, সেজন্য আমি আশা করবো তোমরা ওইগুলা দেখে ফেলেছো, আর যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। তো দেখো তো V1 সমান হচ্ছে কি, ওহমের সূত্র হচ্ছে ভোল্টেজ সমান কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তো V1 সমান হচ্ছে I1 R1। তাহলে এই যে এখানের V1টা হচ্ছে R1 এর সাথে হচ্ছে কি I1 আছে, আর তাহলে আমরা কি বলতে পারি V1 সমান I1 R1, তারপরে কি বলতে পারি V2 সমান হচ্ছে I2 R2, V3 সমান হচ্ছে I3 R3। এখন আমরা জানি কি, তাহলে V1 প্লাস, এখন আমরা এই তিনটা যদি যোগ করি V1 প্লাস V2 প্লাস V3, তাহলে আমাদের আসবে কি I1 I I1 R1 I I R2 I2 R2 I3। আচ্ছা এখানে একটু ইয়ে হয়ে গেছে, স্লাইডটা একটু চলে গেছে, দেখা যাচ্ছে না, তাহলে আমরা বলি I3 R3। এখন মনে করো ওই যে মনে করো প্রথমে স্লাইডে আমি বলছি কি সিরিজে কি থাকে কারেন্ট সমান থাকে, সিরিজে আমি আগে আমরা সিরিজের সূত্রগুলো মুখস্থ করেছি, সিরিজে আমরা জেনেছি কি সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। তাহলে সিরিজ সার্কিটে কি ছিল, I সমান ছিল I1 সমান I2 সমান I3। তাহলে সবগুলা যদি সমান হয় তাহলে আমরা সবগুলাকে কি লিখতে পারি I, সেজন্য সবগুলাকে একসাথে কি লেখা হয়েছে I, তাহলে ভিকেল টু আই কমন, তাহলে আই তো কমন থাকে তাহলে আই নিয়ে নিলাম, তাহলে থাকে কি R1 প্লাস R2 প্লাস R3। বা এখন আই আমরা যদি ম্যাথমেটের মতো যদি আই কে এদিকে নিয়ে আসি ভি, তাহলে ভি বাই আই ইকাল টু কি R1 প্লাস R2 প্লাস R3। এখন আবার আমরা জানি কি ভি বাই আর সমান কি, ওহমের সূত্র থেকে আবার আমরা জানি কি ভি বাই আর ইকাল টু হচ্ছে আর, তাহলে টোটাল R2 সমান কি সমান কি R1 প্লাস R2 প্লাস R3, এখানে R2 সমান হচ্ছে মোট রেজিস্ট্যান্স। তাহলে বোঝা গেল, তো আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে প্রয়োগ করি তাহলে আমাদের কি আসবে, এই রেজিস্ট্যান্স এর মোট রেজিস্ট্যান্স বা তুল্য রেজিস্ট্যান্স গুলো আমরা পেয়ে যাব। এখন আসি সিরিজ ও প্যারালাল সার্কিটের পার্থক্য, সিরিজ প্যারালালের পার্থক্য যদি আমরা দেখি তাহলে এটা আমাদের ভাগ সহজ হয়ে যায়। এখন দেখো
সিরিজের কি প্রতিটি শাখার কারেন্টের মান সমান? এই যে আগের স্লাইডে আমি বলছি, এই যে এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে কি V1 সমান I1 R2, I2 R2, I3 R3, কিন্তু এখানে I হয়ে গেল, কিভাবে হলো? কারণ আমরা জানি তো সিরিজে প্রত্যেকটা কারেন্টের মান সমান, সেজন্য I ইকুয়াল টু কি I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 প্লাস এই ডট ডট এরকম চলতে থাকবে। আর প্যারালাল সার্কিটে হচ্ছে কি, প্রতিটি শাখার কারেন্টের মান মোট কারেন্টের মানের সমান, অর্থাৎ এখানে কি হবে, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। আগের সার্কিটে, আগের স্লাইডে বলা আছে, তোমরা দেখে নিবা। তারপরে এখানে আমরা সিরিজে আগে জানছি কি বৈশিষ্ট্য হয়েছে, সেটাই হচ্ছে আমাদের কি মেইন পার্থক্য। তাহলে এখানে দেখো, প্রতিটি শাখার ভোল্টেজের মান মোট ভোল্টেজের সমান, অর্থাৎ কি ভিকেল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট ডট, তাই না? আবার এখানে দেখো, প্রতিটি শাখার ভোল্টেজের মান সমান, প্যারালাল সার্কিটে প্রতিটি ভোল্টেজের মান সমান, অর্থাৎ ভিকেল টু V1 ইকেল টু V2 ইকেল টু V3। আচ্ছা, এরপরে আসি রোধের মান। প্রতিটি শাখার রোধের মান যোগফলের মোট রোধের সমান, তাহলে RT সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট ডট। এখন আসো প্যারালাল। প্যারালালে হচ্ছে কি, প্রতিটি শাখার রোধের মান উল্টা যোগফল মোট রোধের উল্টার মানে উল্টা সমান, মানে কি ১/RT ইকুয়াল টু ১/R1 প্লাস ১/R2 প্লাস ১/R3 প্লাস ডট ডট ডট, তাই না? এখন আসো এরপরে 4 নম্বরটা হচ্ছে কি, একটি সুইচ দ্বারা সকল লোড নিয়ন্ত্রণ করা যায়। এটা আমরা আগেও বলছি, আগেও শুনছি, এখন আবার আমরা পার্থক্য জানলাম। প্যারালালে কি আলাদা আলাদা সুইচ দ্বারা প্রতি লোড নিয়ন্ত্রণ করা হয়। সিরিজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একটি বিকল লোড নষ্ট হয়ে বিকল হয়ে গেলে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে কি, যদি লোডের মাঝখানে, যেহেতু সিরিজে কানেকশন আছে, মাঝখানের একটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সার্কিটটাই আমাদের কি নষ্ট হয়ে যায়। এটা তো আমরা কমন সেন্সেও বুঝতে পারি যে মাঝখানে যদি কিছু একটা সমস্যা হয়, তাহলে পুরো সিস্টেমটাই কি হয়ে যায়, উলট পালট হয়ে যায় না। আর প্যারালালে এই সমস্যাটা নাই, প্যারালালে একটি লোড বিকল হলেও অন্য লোড চলতে চালু থাকে, কোনো সমস্যা হয় না। তারপরে কারেন্ট কম প্রবাহিত হয়, আর এটা কি হয়, কারেন্ট বেশি প্রবাহিত হয়। আরেকটা হচ্ছে, একটি শর্ট সার্কিট টেস্ট ওভার ভোল্টেজ প্রোটেকশন প্রোটেকশনে টেলিভিশনে ব্যবহার করা হয়। আর সব আর সব ভোল্টেজের সমান থাকে, এবং এটি বাসা বাড়ি অফিস আদালত ইত্যাদিতে ব্যবহার করা হয়। তো বুঝা গেছে এখানে পার্থক্যগুলো, পার্থক্য ভালোভাবে শিখবা তোমরা আশা করি। তারপরে হচ্ছে কি, এটা গেল সিরিজ প্যারালাল সার্কিটের ধারণা। এখানে আমাদের 5 নম্বর অধ্যায়ে দুই দুই ধরনের সার্কিট ছিল, একটা ছিল এসি সার্কিট, একটা ছিল ডিসি সার্কিট। এতক্ষণ আমরা যা পড়ে আসছি, সেগুলা পড়ে আসছি আমরা ডিসি সার্কিট বেজের সব জিনিসপত্র। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এসি সার্কিট বেজের। তো এসি সার্কিট বেজের কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা আমি তোমাদের জাস্ট বলে দিতেছি, এগুলা পরে আবার আমি ডিটেলস আবার ক্লাস নিব। আর সিরিজ প্যারালালেরও কিন্তু আমাদের এখানে শেষ না, সিরিজ প্যারালালেরও অনেকগুলা প্রবলেম আছে। আজকের স্লাইডে জাস্ট তোমরা এগুলা শিখবা, মনে রাখবা, পরের স্লাইড পরের প্রেজেন্টেশনে, আমি আমার পরের ভিডিওতে একটা প্রবলেম আমরা সলভ করে দেখবো। কিন্তু প্রবলেম সলভ করতে হলে অবশ্যই আমাদের কি আগে এই সূত্রগুলা, এই যে এটার 3টা সূত্র আর প্যারালালে 3টা সূত্র, এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আর ওখানে সূত্রটা মনে রাখতে হবে, না হলে আমরা ডিসি সার্কিটের প্রবলেম সলভের অঙ্ক করতে পারবো না। বইতে তোমরা দেখবা এগুলো দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট আগামী প্রেজেন্টেশন এগুলো আশা করি ম্যাথ গুলা সলভ করবো। এখন আসো এসি সার্কিটে কয়েকটা জানতে হলেও আমাদের কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা জানতে হবে, যেগুলো হচ্ছে ইন্ডাক্টর কাকে বলে। তো ইলেকট্রনিক সার্কিটে যুক্ত থাকা এক ধরনের পাকানো তারের কুণ্ডলীকে ইন্ডাক্টর বলে। আচ্ছা, অর্থাৎ যে তারের কুণ্ডলীটির মধ্যে দিয়ে এসি কারেন্ট প্রেরণ করলে বাধার সৃষ্টি হয়, এসির কম্পাঙ্ক বাড়লে রোধের মান বেড়ে যায়, অপরদিকে এসির কম্পাঙ্ক কমালে রোধের মান কমে যায়, এবং ডিসি কারেন্ট অনায়াসে চলাচল করতে পারে, তাকে কন্ডাক্টর বা ইন্ডাক্টর বলে। এর একক হচ্ছে ফ্যারাডে। একে কি একক হচ্ছে ফ্যারাডে, আর ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে আমি লিখা হয় নাই। আচ্ছা, এখন দেখো এখানে এই কয়েকটা কোয়েলের চিহ্ন আছে, এটা হচ্ছে এয়ার কোর ইন্ডাক্টর, এটা হচ্ছে আয়রন কোর ইন্ডাক্টর, এটা হচ্ছে ফেরিট কোর ইন্ডাক্টর, এটা হচ্ছে ভেরিয়েবল কোর ইন্ডাক্টর। ভেরিয়েবল মানে হচ্ছে ফিক্সড না, যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তো আমরা যে বলি কোয়েল কোয়েল কোয়েল, তাই না, কোয়েলই হচ্ছে এক ধরনের ইন্ডাক্টর। তো ওই কুণ্ডলী আলা পেঁচানো আলা যেগুলা, সেগুলাই হচ্ছে কি আমাদের ইন্ডাক্টর। তারপরে হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার এমন একটি বিদ্যুতের যন্ত্র যা দুটি পরিবাহী পাতের মাঝে ডাইইলেকট্রিক ও পরিবাহী পদার্থ দিয়ে গঠিত। সহজভাবে বলতে গেলে ক্যাপাসিটার বা ধারক হচ্ছে অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো, তবে এর চার্জ ধরে রাখার ক্ষমতা অনেক কম।
অনেকগুলা ক্যাপাসিটার মিলে কিন্তু ব্যাটারি হয়। ক্যাপাসিটার ব্যাটারি কি করে, ক্যাপাসিটার ব্যাটারি কি করে চার্জ ধরে রাখে। তো আচ্ছা, এখন দেখো ক্যাপাসিটারের প্রতীক, এখন এখানে হচ্ছে এটা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটার, মানে এটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার, এটা প্রতীক হচ্ছে এরকম। আর এটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটার, এটা চেঞ্জ হবে, এরকম তীর চিহ্ন দেওয়া থাকলে মানে কি এটা চেঞ্জ করা যাবে, এটা ফিক্সড না, এটার মান চেঞ্জ হবে। এখন দেখ বলো তো, তোমরা সবাই ক্যাপাসিটার দেখছো নাকি? হ্যাঁ, ক্যাপাসিটার কোথায় দেখেছো? হ্যাঁ, এখন বলবা আমরা তো কোনোদিন লেবে গেছি না, এই না সে না, আমরা ক্যাপাসিটার দেখছি না। হ্যাঁ, ফ্যানে, তোমরা নিশ্চয়ই সবার বাসায় বাড়িতে ফ্যান আছে, ফ্যানে যে একটা এরকম গোল একটা সার ইয়া দেখা যায়, সেটাই হচ্ছে কি আমাদের ক্যাপাসিটার। আশা করি তোমরা ভালো করে খেয়াল করবে ফ্যানের মধ্যে। অবশ্যই এখন ফ্যানের মধ্যে ভিতরে থাকে দেখা যায় না, আগে যে পুরানো আমলে ফ্যানের মধ্যে দেখা যাইতো, বা এমনি ফ্যানে আমরা কি বলি যে ফ্যানে ক্যাপাসিটার আছে, দেখে নিবা আশা করি তোমরা সবাই। তারপরে হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স। ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হচ্ছে, ইন্ডাকটেন্স হচ্ছে ইন্ডাক্টরের ক্ষমতা বা সামর্থ্য, যার দ্বারা সে পরিবর্তনশীল কারেন্টের মানে এসি কারেন্ট প্রবাহিত বা পরিবহনে বাধা দেবে, ঘটি অনবরত ঘটতে থাকে। আবার এটি ডিসি কারেন্ট প্রবাহের কারেন্ট পরিবহনে হতেও বাধা দেয় খুব অল্প সময়, যখন এটি স্থির অবস্থায় আসে তখন সে একটি সংক্ষিপ্ত রাস্তা হিসেবে কাজ করে যার রেজিস্টিভিটি শূন্য, তখন সে তার ডিসি কারেন্ট পরিবহন হতে বাধা দেয় না, সে তখন একটি রেজিস্ট্যান্স এর মতো আচরণ করে। অন্য কথায় ইন্ডাকটেন্স হচ্ছে ইন্ডাক্টরের এমন ক্ষমতা বা এবিলিটি যে দ্বারা সে মধ্যে স্থায়ী এনার্জি স্টোর করে ম্যাগনেটিক ফিল্ড আকারে এবার প্রয়োজনে সার্কিটে ডিসচার্জ করে দেয়। ইন্ডাকটেন্স এল দ্বারা প্রকাশ করা একক হচ্ছে হেনরি। ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হচ্ছে XL টু পাই এফ এল। এখন এফ দ্বারা কি বোঝায়? এফ দ্বারা বোঝাচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, যেহেতু এসি সার্কিট অবশ্যই আমাদের কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। ও আচ্ছা, আগের স্লাইড একটু ভুল হয়ে গেছে। ক্যাপাসিটারের একক হচ্ছে ফ্যারাডে, আর ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি। আর ইন্ডাকটেন্স কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এখন আসে ক্যাপাসিটার। আচ্ছা, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে কি, এসি কারেন্ট প্রবাহে যে বাধা দেয় সেটাই হচ্ছে ইন্ডাক্টেন্স, ইন্ডাক্টেন্স ইন্ডাক্টিভ বা ইন্ডাক্টিভ রিঅ্যাক্ট্যান্স। যে কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে, ইন্ডাক্টরের ব্যবহারের ফলে যেখানে কারেন্ট প্রবাহে একটু বাধা হয় সেখানে, সেটার নামই হচ্ছে কি ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স। তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এটা ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স সূত্র হচ্ছে XL ইকুয়াল টু টু পাই এফ এল। এখন পাই এর মান কত? পাই এর মান মনে দেখে আশা করি তোমরা সবাই জানো, যারা জানো না জেনে নিবা। পাই এর মান জানা তো অবশ্যই আমাদের দরকার, তাই না? এরপরে আসবে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স। ক্যাপাসিটারের প্লেট গুলোর মধ্যে কোনো বিভব পার্থক্য থাকলে প্লেট গুলো চার্জ ধরে রাখে, ক্যাপাসিটারের এই ধর্মকে ক্যাপাসিট্যান্স বলে। এর প্রতীক সি একক হচ্ছে ফ্যারাডে। এখন ক্যাপাসিট্যান্স কর্তৃক এসি কারেন্টের বাধা দেওয়ার যাকে কি বলে? ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স। ক্যাপাসিটার হচ্ছে কি, চার্জ ধরে রাখে বা চার্জ সঞ্চয় করে রাখে, সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটার। ক্যাপাসিটারের একক হচ্ছে এই একক হচ্ছে ফ্যারাডে, প্রতীক হচ্ছে সি। তো আগেই আমরা দেখেছি বিভিন্ন ধরনের ক্যাপাসিটার, তাই না? ফিক্সড ক্যাপাসিটার, ভেরিয়েবল ক্যাপাসিটার গুলো দেখেছি। এখন ক্যাপাসিটারের যে বাধা দেয় কারেন্ট, এসি কারেন্ট প্রবাহের যে বাধা দেয় সেটাই হচ্ছে কি ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স। আচ্ছা, তো আজকে আর কি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবা। আর সবাইকে ধন্যবাদ প্রেজেন্টেশনটা উপভোগ করার জন্য। আর আমি এই যে আশা করি সূত্রগুলো ভালো করে শিখবা তোমরা, সূত্রগুলা যদি না মুখস্থ করতে পারো, যদি না শিখতে পারো, আর মানে সিরিজ প্যারালাল বা মিক্স সার্কিটের যে সূত্রগুলো, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে বা বুঝতে হবে, না হলে আমাদের বইয়ের শেষে দেবো অনেকগুলা প্রবলেম দেয়া আছে, সার্কিট দিয়ে অনেকগুলা প্রবলেম দেয়া আছে, সেগুলো আমরা সলভ করতে পারবো না। তো আমি বারবার তোমরা ভিডিওটা দেখবাম, আর তারপরে ওহমের সূত্রের ভিডিও আছে সেটাও দেখবাম, কাশ্যপের সূত্রের ভিডিও আছে, এগুলা সিরিয়াল সিরিয়াল বা সিরিয়াল এগুলা সবগুলার ভিডিও ভিডিও যদি তোমরা না দেখো, হুট করে আসলে কিন্তু পারবে না। এটার প্রত্যেকটা অধ্যায়ের সাথে এক একটা লিঙ্কেজ আছে। তো আশা করি তোমরা এগুলা দেখলে আশা ভালো হবে, উপকৃত হবে। আর আমি আমার নেক্সট ইয়েতে কয়েকটা অঙ্ক প্রবলেম সলভ করে দিব। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।